हेलो एवरीवन, सब कैसे हैं? उम्मीद रखती हूँ सब ठीक ही होंगे। आशा करी आपनारा निश्चय खूब खूब भालो आछेन। ब्रेकफास्ट हो गई है, चलिए ये जो गार्बेज है इसको फेंक के आते हैं। एखाने प्रतिटा फ्लोरे गार्बेज शूटर थाके, तो एखाने जेहेतु एत उँचू उँचू बिल्डिंग, नीचे नेमे मैला फेलाटा खूब ही झामेलार काज। तो सेई काजटा आमादेर एखाने खूब सहजभावेई करे फेलते पारी। एई जे देखुन गार्बेज शूटर, এটা একটা পাইপের মাধ্যমে সমস্ত ফ্লোরেই এরকম করা আছে, নিচে গিয়ে একই জায়গায় জমা হবে এবং সকালবেলা ট্রাক এসে ময়লা তুলে নিয়ে চলে যাবে। কলকাতায় তো সে জানেনি, সেই বাঁশি বাজিয়ে ওরা ডাকে, তারপর আমরা নিচে নেমে গিয়ে ময়লা ফেলে আসি। চলিয়ে থোড়া ব্যালকনি মে যেতে হ্যাঁ। অভি তো বিলকুল ভি ধূপ নেই হ্যাঁ, থোড়ি দের পহলে বহুত ধূপ থি। और यहाँ हवा चलती है तो बैल्कनी में बहुत धूल आती है, जितना भी झाड़ू दो वो हमेशा धूल से भर जाती है। चलिए रूम के अंदर जाते हैं। सोफ़ा का हालत देखिए, बैठने की जगह तक नहीं है, तो थोड़ा सा साफ सुथरा करते हैं घर को। ये लागेज बैगटा से दिन किनलाम, इटा सबसे बड़ो साइजेर लागेज बैग। आसले ओर लागेज बैगटा ना एकदम खराब हो गेछे, किने तो फेलेछि किन्तु एतगुलो लागेज बैग राखार बड़ो झामेला। তো তাই জন্য এই নতুনটার মধ্যে এই পুরনো ছোটটাকে ঢুকিয়ে একসাথে রাখার একটা ব্যবস্থা করছি। ইহাঁ আবি রমজান শুরু হোনে ওয়ালি হ্যাঁ, তো ইয়ে রমাদান অফার ইহাঁ চলতি রেতি হ্যাঁ, তো ইয়ে লাগেজ ভি হামলোগ অফার মে লিয়ে হ্যাঁ। মতলব ইন্ডিয়ান মানি মে ওই 5,300 রুপে তক লগি হোগি। তো ইয়ে জো কভার্ড কে নিচে জো এরিয়া খালি হ্যাঁ না, ইয়হিঁ ইসকো ঘুসানে কি কোশিশ করুঙ্গি। মনে তো হচ্ছে ব্যাগটা ঢুকে যাবে, দেখা যাক, কারণ এই কাবারটা আমার বেশ চওড়া। হ্যাঁ চলুন, মোটামুটি ধরে গেছে, এই একটা কাজ হলো। আজকে ঘরগুলো গুছিয়ে বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয়। ও ইয়ে ব্যাগ তো রাখনাই ভুল গই, ইয়ে এক অর এক ব্যাগ হ্যাঁ, ইসিকে উপর রাখ দেতি। চলুন স্নান পুজো সেরে ছটপট লাঞ্চটা করে নিই। এই যে আমার খুব সিম্পল খাবার, পেঁপে সেদ্ধ মেখেছি, আর রয়েছে একটু করলা দিয়ে মুগ ডাল, মানে করলা ভেজে মুগ ডাল করেছি, আর ভিন্ডি। চলিয়ে তো ফির ঝটপট লাঞ্চ কর লেতে হ্যাঁ। আর ইয়ে দেখিয়ে ক্যা হ্যাঁ বলিয়ে তো, বুঝতে পারছেন কি? কুলের আচার। না না না, এখানে পাওয়া যায় না, আমি এটা কলকাতা থেকে আসার সময় কিনে এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, তো দেখুন কেমন একটু জমাট বেঁধে গেছে, এই প্রথম বার করলাম। আসলে সবারই শরীরটা ভালো ছিল না বলে এই আচার টাচার খাওয়ার প্রতি সেরকম রুচি আসছিল না। তো চলিয়ে এক দেড় ঘন্টা আমি রেস্ট লে লেতে হ্যাঁ, আর উসকে বাদ ফির নিকলেঙ্গে, মিলতি হু তব। শাম কি 4:30-5:45 বাজ রই হ্যাঁ, আর ধূপ দেখিয়ে সুবহ তো लग रहा था कि बारिश होगी, लेकिन नहीं, बारिश नहीं हुई है। तो हम लोग अभी जा रहे हैं दुबई, बाढ़ दुबई। नाम तो सुना ही होगा आप लोगों ने, दुबई की बहुत ही पॉपुलर जगह है ये। बाहरेटा ना दारुण लागछे, आकाश एकदम परिष्कार, तार मध्ये ही माठे रोदटा पड़े और प्रचुर पाखी रोयेछे। जेहेतु गाड़ीटा खूब स्पीडे जाच्छे ताई होयतो बोझा जाच्छे ना, जाइ होक बाहरे भीषण भालो लागछे और अनेक दिन पर बाढ़ दुबई जाबो, সেটা ভেবেও খুব আনন্দ হচ্ছে। বার দুবাইতে ওই মিনা বাজারটা রয়েছে, ওটা পুরো একটা ইন্ডিয়ান বাজার, ওখানে ইন্ডিয়ান সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, সেই জন্যই এত আনন্দ আর কি। লোক ইহাঁ পথ চুকে হ্যাঁ, চলিয়ে আব মিনা বাজার প্যাদল ঘুমতে হ্যাঁ। বহুত বড়ি মার্কেট হ্যাঁ, কিতনা চল পাওঙ্গি পতা নেই। ইহাঁ কাফি জুয়েলারি শপ হ্যাঁ, দেখ রই হুঁ, छोटी छोटी बहुत सारी ज्वेलरी की शॉप है और बड़ी बड़ी ज्वेलरी की दुकान भी है। और ये देखिए यहाँ कपड़े, सारे इंडियन कपड़े यहाँ मिलते हैं, सलवार चूड़ीदार साड़ी लहंगा, मतलब सारे एथनिक ड्रेस यहीं मिल जाते हैं और काफ़ी रिजनेबल भी है, मतलब दूसरे जगह से कंपेरेटिवली। और सबसे ज़्यादा तो गोल्ड मतलब ज्वेलरी का शॉप ही नज़र आ रहा है, সবচেয়ে বেশি জুয়েলারির দোকানই দেখতে পাচ্ছি। এই দেখুন ছোটো ছোটো অনেক জুয়েলারির দোকান আছে, এছাড়া কল্যাণ জুয়েলার্স রয়েছে, মালাবার জুয়েলার্স রয়েছে। আমরা রাস্তার ওপারে যাবো, এই যে ফোর্টটা দেখছেন, ক্রস করবো বলে দাঁড়িয়ে আছি। আর এদিকে এই দেখুন
টিফিন ওয়ালা হিন্দিতে লেখা। এখানে প্রচুর ইন্ডিয়ান খাবারের দোকান আছে, যেটা সবচেয়ে বড় আকর্ষণ বলতে পারেন এই মীনা বাজারের। আর প্রচুর ইলেকট্রনিক্স গুডস পাওয়া যায় এখানে, আর যে কোনো ব্র্যান্ডের ফার্স্ট কপি সেকেন্ড কপি এখানে পাওয়া যায়। তো আমরা এই রাস্তা ক্রস করে এখান দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে না বারদুবাই টেম্পলটাও রয়েছে, মন্দির রয়েছে। জব মে দুবাই রাতে থি ইয়াহা দো বার আই থি দর্শন কে লিয়ে। এক তরফ মন্দির হ্যায় ওর এক তরফ মসজিদ হ্যায়, মন্দির কে উপর গুরুদ্বারা ভি হ্যায়। বহুত দিনো বাদ আই হুঁ তো বহুত হি আচ্ছা লাগ রাহা হ্যায়। ইয়ে দেখিয়ে, ইয়ে জো মন্দির কি এরিয়া হ্যায় ওয়াহা ঘুস রহে হ্যায়। ইয়ে দেখিয়ে গাড়ি কি, কোই নয়ি গাড়ি খরিদে হ্যায় তো উনকা পূজা করবা রহে হ্যায়। ইয়াহা কাফি সারে পূজারি ইয়া পন্ডিত জি নেই যায়েঙ্গে, ज़्यादातर साउथ इंडियन ही है। तो ये बाड़ी के गेले मंदिर, आमरा मंदिरे जाच्छी ना कारण आज के मंदिर दर्शन करब बोले आर बेरोइनी। आमरा सोजा चले जाच्छी मीना बाजारेर दिके। ये जे बाजारे चले एसेछी, एखाने जानेन ইন্ডিয়ান মার্কেট ঠিকই, কিন্তু এখানে প্রচুর অন্যান্য দেশের লোকজনও থাকে, কারণ জিনিসপত্র কম্পারেটিভলি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি একটা স্টল কিনবো বলে একটু দেখছি, একটা দোকানে ঢুকবো, দেখুন কত রকম কালেকশান এখানে। এখানে আপনি সব পেয়ে যাবেন। যাই হোক, আমার একটা স্টল কেনা হয়ে গেছে। কত রকম জুতো, এখান দিয়ে হাঁটলে মনটা ভালো হয়ে যায়। বিকেলের দিকে রাশটা বেশি হয়, উইকেন্ডেও ভিড়টা অনেক বেশি থাকে। এই দেখুন আখ, আখের রস পাওয়া যাচ্ছে। আর ইয়ে হ্যায় ইয়াহা সে বোট করকে আপ এক দিরহম মে দুবাই ডেরা পৌঁছ সকতে, মতলব মে জব চড়ি থি তব তো একই দিরহম থা, অভি পতা নেই। তো আজ তো নেই করুঙ্গি বোটিং, লেকিন কভি করুঙ্গি, মন তো হ্যায় একবার ফির আনে কা, দেখতে আজ টাইম নেই হ্যায় অ্যাকচুয়ালি। জো ইয়ে মীনা বাজার হ্যায়, ইয়াহা আনে কা পহলা কারণ হ্যায় ইন্ডিয়ান খানা ইয়াহা বহুত আচ্ছি সি মিল জাতি আর সারে খানে মিল জাতে হ্যায়। তো আমলোক ইয়ে মুম্বাই মস্তি মে সোচ রহে হ্যায় খানা খায়, লেকিন বাহার বিলকুল ভি জগহা নেই হ্যায়। বাহার খানে কা মজা কুছ অলগ হি হোতা হ্যায়, ওয়েদার ভি আচ্ছি হ্যায়, লেকিন কোই বাত নেই, চলিয়ে অন্দর হি চলতে হ্যায়। ইয়াহা কাফি সারে রেস্টুরেন্ট হ্যায় ইন্ডিয়ান, তো আমলোক নিচে মে ভি জগহা নেই মিলি হ্যায়, তো আমলোক উপর যা রহে হ্যায়। ও ওয়াও, আচ্ছি জগহা মিল গই হ্যায়, একই টেবিল ইয়াহা খালি থি, থোড়া সা ব্যাঠতি হুঁ আরাম করতি হুঁ, ফির ইয়াহা সে নিকলুঙ্গি। অনেকটা হাঁটাহাঁটি করে পা ব্যথা হয়ে গেছে, বসে বেশ আরাম লাগছে। তো অর্ডারটা করে ফেলেছি আমরা, আসুক খাবার। এখানে বড়া পাওটাই বললো, সবাই বলছিল যে খুব ভালো পাওয়া যায়, তো আমরা বড়া পাওই অর্ডার করলাম। সামোসা ভি অর্ডার কিয়ে হ্যাঁ, আর দো মশালা চায়, চায় অভি আই নেই হ্যাঁ। চলি আ গই হ্যায় কুল্লড়ওয়ালি মশালা চায়, চায় তো বহুত টেস্টি হ্যায়। আর দেখি ইয়াহা সে নজারা বহুত আচ্ছি লাগ রই হ্যায়, সন্ধে সন্ধে হয়ে আসছে, তো এরা লাইটগুলো বাইরের জেলে দিয়েছে। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাই। ইয়াহা ইভিনিং কো অ্যাকচুয়ালি বহুত ট্রাফিক হতি হ্যায়, তো ইসিলি আমলোক জলদি জলদি নিকল রহে হ্যায়। তো আজকে লিয়ে ইয়াহি খতম করতি হুঁ, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভিডিও আচ্ছা লাগে তো লাইক শেয়ার কমেন্ট জরুর কিছু। মিলুঙ্গি নেক্সট ব্লগ মে, তব তক কে লিয়ে বাই বাই।